হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং স্টোরি তাই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন কলিযুগের শুরুর দিকে নানানো জায়গায় হতো নামের আসর আসরে থাকতো একজন গুরু সেই গুরু শোনাতো সবাইকে কৃষ্ণ গুনগান ও নামের মহিমা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের একমাত্র মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একবার একটি গ্রামে নামের আসর হওয়ায় তো গুরু বললেন নাম যে জপ করে সে হয় সব থেকে ভাগ্যবান ব্যক্তি নাম স্মরণ করে কেউ যদি আগুনেও ঝাঁপ দেয় তাহলেও তাকে শ্রীকৃষ্ণ এসে উদ্ধার করে এক মূর্খ ব্যক্তি শুনে খুব আনন্দ পেলেন এবং মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলতে বলতে বাড়ি গেলেন তার একদিন পর আবার আসর থাকায় বৃদ্ধ ব্যক্তি পরের দিন রওনা দিলেন কৃষ্ণ আসরে অনেক রাস্তা হাঁটার পর এসে পৌঁছলেন একটি নদীর কাছে ওইখানে এক ঘন্টা অপেক্ষা করার পরও কোনো নৌকা পেলেন না বৃদ্ধ ভাবল আজকে আর মনে হয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আসরে যাওয়া হবে না হঠাৎ মনে পড়লো গুরুর কথা অমনি কৃষ্ণকে স্মরণ করে নদীর জলের উপর দিয়ে হেঁটে পার হলেন নদী এবং মনে মনে বলতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর আবার হেঁটে চললো আসরে আসরে পৌঁছোতেই গুরু বলেন আজকে তোমার আসতে এত দেরি হলো কেন বৃদ্ধ ব্যক্তি বললেন আজকে আর নৌকো পেলাম না গুরু বললেন তাহলে আসলে কীভাবে বৃদ্ধ ব্যক্তি বললেন নাম স্মরণ করে আপনি যে বলেছিলেন কৃষ্ণ নাম স্মরণ করলে যে কোনো সমস্যারই সমাধান হয় তো নদীর উপর দিয়ে হেঁটে পার হয়ে এলাম সবাই হাসতে লাগলো এই কথা শুনে সবার মধ্যে কেউ কেউ বললেন এই বৃদ্ধ মূর্খ লোক কী সব আবুলতাবুল বলছে গুরু বললেন ঠিক আছে আজকে তুমি যাবে আমার সঙ্গে পার হব নদী তো দুইজন নদীর পারে এসে গুরুকে বললেন বৃদ্ধ চলুন শ্রীকৃষ্ণকে স্মরণ করে নদী পার হই দুইজন যেই নদীতে পার দিয়েছেন অমনি গুরু জলে পড়ে গেলেন বৃদ্ধ ব্যক্তি অনায়াসে পার হলেন নদী বৃদ্ধ ব্যক্তি বললেন তুমি কেন নদী পার হতে পারলেন না গুরু বললেন তোমার মধ্যে যে বিশ্বাস আছে আমার মধ্যে তা নাই তাই আমি পার হতে পারলাম না তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো পরের এই রকম ভিডিও দেখতে হলে সঙ্গে থাকুন এবং আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করতে পারেন ধন্যবাদ